দেখি এবার নিশ্চয়ই দেখা পাবো, না দেখা করেই যাব, দেখা না করলে আমার গ্যাস দেখা করতেই হবে। হ্যাঁ সতীশ বাবু বলো, কি মনে করে আমাকে তলব? অনেকক্ষণ ধরেই তুমি অপেক্ষা করছো আমার জন্য। ঠিকই বলেছেন, অনেকদিন ধরেই তো আপনার সাথে সাক্ষাৎ করার আগ্রহ নিয়ে এসেছি দুবার তিনবার, ফিরেও যেতে হয়েছে, দেখা আর পেলাম না। আজ সৌভাগ্য হলো যে আপনার দেখা পেলাম। অনেক চিন্তাধারা, অনেক মনকষ্ট নিয়ে আপনার সাথে একটু দেখা করবো। মনকষ্ট? আরে তুমি তো আর্থিকবান মানুষ, এমন কি ঘটলো যে তোমার মনে কষ্ট? কি এমন কষ্ট বলো আমার, আমি একটু শুনি। মনকষ্ট আর্থিক দিক থেকে নয়, অর্থ আমার আগেও ছিল, এখনও আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে, কিন্তু মানে মনে কষ্টটা একটু অন্য দিক থেকে, মানে আধ্যাত্মিক দিক থেকে। সেটাই বা কি, একটু খুলে আমাকে বলো মন কষ্টটা কিসের তোমার? চলেন তাহলে একটু ঘরে বসে একটুখানি নিরিবিলিতে আলোচনা। আচ্ছা সতীশ, তোমার মনে এমন কি কষ্ট, চলো আমরা ঘরে গিয়েই বসি। বেশ বেশ, ঘরে গিয়ে শোনাটাই একটুখানি নিরিবিলি হবে, ওটাই ভালো হবে। চলো আমরা তাহলে ঘরেই যাই। হ্যাঁ আসো। বলো সতীশ, তোমার আধ্যাত্মিক জীবনে এমন কি মনের কষ্ট যা তোমাকে ধরতে ধরতে খাচ্ছে? দেখেন ডাক্তারবাবু, আপনার বিধানে সেই ছাত্র অবস্থা থেকেই সাধুসঙ্গ করলাম, কত লোকের সঙ্গে মিশতাম, তার মানে ওই ডাক্তারি পড়তে গেলাম কলকাতায়, ওখান থেকেও চলে গেলাম বিদ্যুৎলতা মল্লিকের সঙ্গে সেই ব্রহ্ম সমাজে, অনেক ব্রহ্মজ্ঞান অর্জন করলাম, পিপাসাটা মিত। পিপাসা বলতে তুমি কি বলতে? বলতে চাইছি আধ্যাত্মিক জীবনে তো ভাই পিপাসা কখনই মিলবে না। ঠিকই বলেছেন, কিন্তু মানে একটা শান্তি, আজ শান্তি, শান্তির খোঁজে শান্তিটাই তোমার জীবনে অশান্তি অশান্তি হয়ে দাঁড়িয়েছে, যেখানেই যাই শান্তিটা পাই, শান্তির অভাব এসে শান্তি তুমি পাবে সেটা হচ্ছে তুমি যত ত্যাগ করবে তোমার জীবনে। সতীশ আমার কথাটা শুনে ভালো করে মন দিয়ে শোনো, ত্যাগে শান্তি আছে, ভোগে নয়। আমি তো ভুক্তভোগী না, তুমি যদি ত্যাগে আসো তাহলে তোমার জীবনে অনেক অনেক অর্থ মান সম্মান ভোগ নয় সতীশ, ত্যাগ করতে শোনো। ত্যাগ যে করিনি তা নয়, ত্যাগের মাধ্যমেই তো এগুলোর চেষ্টা করছি সবসময়, কিন্তু তার মধ্যেও কেমন জানি মানে মন অস্থির অস্থির করছে, কত জায়গায় দীক্ষা নিলাম, কত কিছু করলাম, নিফল সে জিরো জিরো মনে হয়। কী কী দীক্ষা তুমি নিয়েছো? নিয়েছি দীক্ষা টিক্ষা যে নেইনি তা নয়, নিয়েছি ভুলুয়া বাবার কাছে তারা মন্ত্রে দীক্ষা নিয়েছি, দিন রাত শুধু তারা মা করেই কাটালাম অনেক দিন, কিন্তু মন করলো না। তারপরে চলে গেলাম বিষ্ণু মন্দিরে, ওখানেও একই অবস্থা, ডাক্তারি করতে যাই তারা মা বলি, ফেরার সময় কৃষ্ণ নাম করতে করতে আসে যাতে উভয়ই সন্তুষ্ট হয়।
কিন্তু মন ভরাতে পারছি না। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কাছে বলতে তো দ্বিধা নেই, তাই বলি আর কি। মনে শান্তি আর ফিরে এলো না, এটাই তোমার আসল দুঃখ, আসল যন্ত্রণা। একজন সাধু বলল, তীর্থ করলে কেমন হয়? আমি মনে মনে চিন্তা করলাম, বেশ তো যাই তীর্থ। কাশী বৃন্দাবনে গেলাম, মথুরা গেলাম, কাশী থেকে রাধা গোবিন্দের যুগল মূর্তি নিয়ে আসলাম। বাগান করলাম, ময়ূর পুষলাম, সকাল বিকাল ওখানে পুজো অর্চনা হয়, রাধা গোবিন্দের নাম জপ করি, রামাবলি গাই, কিন্তু সেই ওই একই অবস্থা, ভগবান স্থির করতে পারছি না। কি যে করি নিজেও ভেবে পাই না। আপনি একটু বলুন তো, একটা এরকমও হয়? হ্যাঁ, অনেক দীক্ষাই তো নিয়েছ। আচ্ছা, তারামায়ের দীক্ষা নিয়েছ, কৃষ্ণ মন্ত্র নিয়েছ, এছাড়া তুমি আরও কোনো মন্ত্র নিয়েছ কি, আরও কোনো দীক্ষা নিয়েছ কি? হ্যাঁ, দীক্ষা বলতে মুসলিম ধর্ম একটু জানার জন্য বা বোঝার জন্য। মুসলিম ধর্ম? হ্যাঁ। আচ্ছা, মসজিদে গেলাম, মাজারে বসলাম, মৌলবীদের সাথে আলোচনা করলাম, কোরআন শরীফ পাঠও করলাম, নামাজ শিক্ষাও নিলাম, কয়েকদিন নামাজও পড়লাম, বুঝলেন? কিন্তু ওই যে মন কি স্থির করতে পারছি না, এটাই বড় সমস্যা। ওখান থেকে বাড়ি ফিরলাম, মনের জ্বালা জুড়াইতে চাই, কিন্তু কোথায় জুড়াই? গুরু পূর্ণিমা উপলক্ষে গেলাম মহানির্বাণ মঠে, একই অবস্থা। ওখানেও অনেক গুরুদেবের সঙ্গে আলোচনা করলাম, মন পোষালো না, এখন ভাবছি কি করব। আচ্ছা সতীশ, অনেক তো শুনলাম, এর পরেও তুমি কোনো সাধনা করেছো কি? ওই যে জ্ঞানানন্দের ছবি বাড়িতে নিয়ে আসলাম, ওই ছবিকে প্রতিষ্ঠাও করলাম, কত পুজো হলো, পূজা পার্বণও দিলাম, কিন্তু মনের জ্বালা জুড়াতে পারলাম না ডাক্তারবাবু, সেই মনের জ্বালা রয়েই গেল আমার, কোনো লাভ হলো না। সতীশ, অনেক কিছুই তো করলে, কিন্তু ভাই তুমি মনের শান্তিটা কোথাও পেলে না, মনের শান্তি তুমি পাওনি, তুমি অনেক অনেক দূর এগিয়েছো, আসল জায়গায় তুমি এখনো পৌঁছাতে পারো, সে মনের তৃপ্তি আর মনের শান্তি এটা তুমি কোথাও পেলে না। ডাক্তারবাবু, কান্নাকাটি করে লাভ হবে না, তোমাকে নতুন পথ বেছে নিতে হবে। ওখান থেকে গেলাম জগৎ বন্ধুর আশ্রম, ওখানে গিয়ে গড়াগড়ি দিলাম, কত গান করলাম, পূজা পার্বণও করলাম, কিন্তু সেই প্রাণ খালি পড়ে আসলো, প্রাণটাকে আর ভরাতে পারলাম না। আমার প্রাণ যে কিসে ভরবে সেটাই বুঝে উঠতে পারছি না ডাক্তারবাবু, বুঝে উঠতে পারছি না। লক্ষ্য করো না সতীশ, জীবনে সাফল্য আসবে, শান্তি আসবে, সব পাবে, একটু ধৈর্য রাখ। তাই যেন হয় ডাক্তারবাবু, জীবনে যেন শান্তি পাই। শান্তি আসবে, জল খাও। এই সুখী, একটু জল দিয়ে যা না মা। জল খাও, জল খাও সতীশ, জল খাও।
সতীশ, চিন্তা ভাবনা করো না, আমি তোমার পাশে আছি। আচ্ছা সতীশ, অনেক ধর্ম অবলম্বন তো তুমি করেছো, এর পরেও কি কোনো ধর্মের প্রতি তোমার কোনো দুর্বলতা আছে? যদি থেকে থাকে আমাকে একটু বলো ভাই। দুর্বলতা বলতে, আমি এক ইংরেজ পাদ্রির সাথে আমি দেখা করেছি। আচ্ছা, ওই পাদ্রির কথা মতো আমি খ্রিস্টান ধর্মেও গেছিলাম, বাপটাইস্টও হলাম, তারপরে গির্জায় গেলাম, ওদের নিয়মকানুনগুলো সব শিখলাম, খ্রিস্ট ধর্ম সম্পর্কে বেশ কিছুদিন আলোচনাও করলাম। বাইবেল তোমার পড়া হয়? না, বাইবেলও পড়েছি, বাইবেলও পড়েছি, কিন্তু প্রাণটা সেই একই জায়গায় রয়ে গেল ডাক্তারবাবু, এখানেই আমার বড় দুঃখ। এই যে আপনার সাথে যে আলোচনা করলাম, মনের কথাটা, মনটা যেন একটু হালকা হলো। আচ্ছা ভাই, তুমি বলো তো, এরপরেও কি তোমার কোনো অভিপ্রায় আছে? ডাক্তারবাবু, আপনি কুষ্টিয়ার একজন বিখ্যাত ডাক্তার, শুনেছি আপনার নামই নাকি রোগ সেরে যায়, তাই আপনাদের কুষ্টিয়ায় এমন একজন আসেন যিনি নাকি মহাপুরুষ, আপনি নিজেই নাকি তার দীক্ষিত, তা এই বিষয়টা যদি আমাকে একটু খোলসা করে বলেন ডাক্তারবাবু। তুমি ঠিকই শুনেছ সতীশ, আমার এখানে যিনি আসেন তিনি হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, তার দীক্ষায় আমি দীক্ষিত। আমি মানুষের রোগ ভালো করার কি, ঠাকুর অনুকূল চন্দ্র আমায় যা দিয়েছেন আমি মানুষকে তাই দিই। মানুষের রোগ ব্যাধি যা কিছু ঠাকুর অনুকূল চন্দ্রই সব, উনি এমন হচ্ছেন মহাপুরুষ, ওনার নাম ধাম বললে কোনো মানুষের ব্যথা বেদনা দুঃখ রোগ ব্যাধি সব ভালো হয়েছে ভাই, আমরা তার প্রমাণ পেয়েছি। আমি তোমাকে তার আদর্শে আদর্শিত হওয়া, তার দীক্ষায় দীক্ষিত অর্জন করা, আমি তোমাকে অনুরোধ করব, আমি তোমার বড় ভাই হিসেবে তুমি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হও, তার আদর্শে আদর্শিত হও, দেখবে মনে শান্তি পাবে, সংসারে আলো পাবে, জীবনে অনেক কিছু পাবে। ঠাকুর বলছেন আমাকে অর্থ মান যশ পাওয়ার আশায় আমাকে ডেকে কোনো ফল হবে, পূজা আশ্রাদি আমার করে কোনো লাভ হবে, আমার নাম জপ করো, আমাকে ভালোবাসো, আমার দীক্ষা নাও, কর্ম করো, ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এটা শিখিয়েছেন, তাই আমরা সারা ভারত সারা বাংলাদেশ আজকের তার নামে জয়ধ্বনি, তার নাম ঠাকুর অনুকূল চন্দ্র, ওনার নাম যিনি করেছেন তার সংসারের সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা সব রোগ ব্যাধি সব ভালো, তার আদর্শে তার দীক্ষায় আমরা দীক্ষিত। তোমারকে আমি অনুরোধ করব ভাই, যদি আমাকে দাদা হিসেবে ভালোবাসো, একদিনের জন্য যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষাটা তুমি নাও ভাই, তুমি শেষ জীবনে হলেও একটু হলেও তুমি শান্তি পাবে, যে শান্তির আশায় তুমি সমস্ত ধর্ম গ্রহণ করেছো, কোনো ধর্মে তুমি শান্তি পাওনি, অনেক দীক্ষা নিয়েছ কোথাও শান্তি খুঁজে পাওনি, এখানে তুমি শান্তি পাবে, শান্তি পাবে, এটাই আমার অনুরোধ, এটাই তোমাকে শেষ অনুরোধটা আমি করলাম। আমি ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল, আমি হাতে হাতে
তার প্রমাণ পেয়েছি ভাই। লাখো লাখো মানুষের সাথে আমার এই যোগাযোগ, ঠাকুরের দয়াতেই আমি মানুষের রোগ ভালো করতে পেরেছি। শেষ ইচ্ছা আমার তোমাকে অন্তত ঠাকুরের দীক্ষায় দীক্ষিত অর্জন করানো। আমার শেষ অনুরোধ ভাই, অনেক ধর্ম তুমি গ্রহণ করেছ, অনেক জায়গায় গেছ, কোথাও তুমি মনের শান্তি খুঁজে পাও। মনের শান্তি যদি তুমি পেতে চাও, ঠাকুরের দীক্ষা নাও, ঠাকুর নাম করো, ঠাকুরকে ডাকো, জীবনে অনেক শান্তি পাবে ভাই, জীবনে অনেক শান্তি পাবে। এছাড়া আর কোনো অনুরোধ আমি তোমায় করব না ভাই, এছাড়া আমি তোমায় কোনো অনুরোধ করব না। ডাক্তারবাবু, আপনার কথা শুনে আমি সত্যিই অভিভূত। আমি আপনার কথাগুলোকে শিরোধার্য করে আমি অবশ্যই আপনাদের ঠাকুরের দীক্ষা নেব। জয় ঠাকুর, জয় ঠাকুর। কেমন আছো? কেমন? খুব একটা ভালো নেই ডাক্তারবাবু, তবে আপনার কাছে যাচ্ছি। তাহলে একটা কাজ করো, আমার গরিব খেলায় চলো, তাহলে এখানে বসেই আলোচনা করা যাবে। তাহলে চলো ভাই। বুঝলে সতীশ ভাই, বেশ কিছুদিন যাবত আমাদের এই কুষ্টিয়াতে অনুকূল চন্দ্র অনুকূল ঠাকুর বলে একটা জিনিস হচ্ছে। বিষয়টা আমার একটু কেমন যেন লাগছে, তারপরে আমি আস্তে আস্তে খোঁজ নিতে শুরু করলাম কে এই অনুকূল ঠাকুর, তার থেকে এলেন এই মহাপুরুষ, কি ব্যাপার। একদিন রাত্রেবেলা আমি আমার খাওয়া দাওয়া সেরে রাতে যখন আমি বিছানায় শুয়ে পড়েছি, এই ঠাকুর সম্বন্ধে আমি ভাবতে ভাবতে একটা সময় কখন ঘুমিয়ে পড়লাম। তারপরে আমি দেখতে পাচ্ছি এই ঠাকুরের মুখ থেকে শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, হযরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট একে একে সমস্ত ধর্মের মহাপুরুষরা ওনার মুখ থেকে বেরিয়ে আসছে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে, আবার এই সব মহাপুরুষরা মুখ থেকে বেরোচ্ছেন, আবার মিলিয়ে সৃষ্টি হচ্ছে অসংখ্য সৌরজগৎ, আবার নেমে এসে সৃষ্টি হচ্ছে অসংখ্য নীহারিকা, আবার নেমে এসে লয় হচ্ছে তারই শুরু। আমি তখন ঘুম ভাঙার পর এই ঠাকুর সম্বন্ধে ভাবতে ভাবতে কেঁদেই ফেললাম। সেদিন থেকে আমার হৃদয়ে ঠাকুরের স্পর্শে আমি যেন কেমন হয়ে যাই ভাই। এরপরে যত সময় গড়িয়ে আসছে, এই ঠাকুরের উদ্দেশ্যে আমি যেন কেমন হয়ে গেলাম। আমার ডাক্তারি, আমার রুগী, আমার সংসার, আমার বউ ছেলে মেয়ে, আমার ঘর বাড়ি কালক্রমশ আমি যেন তাদের ভুলে যেতে থাকি। আস্তে আস্তে ওই ঠাকুরের দিকেই আমার মনটা চলে গেল। আমি দেখেছি সৃষ্টি, স্থিতি, প্রলয়ের ভয়ঙ্কর, আমি দেখেছি অসংখ্য নক্ষত্রের আলোক তরঙ্গ বের হচ্ছে, আমি সেই সব থেকে গ্রস্ত, বিহ্বল এবং বিস্মিত, সহ্য করতে পারছিলাম না সেই সব দৃশ্য। আমি স্বপ্নে নতজানু হয়ে প্রার্থনা জানাই, হে পরম পুরুষ, আপনি এই রূপ সম্ভরণ করে
স্বাভাবিক রূপে আপনি দেখা দিন, আপনি দেখা দিন, আপনি দেখা দিন ঠাকুর। তারপর সেই বিরাট রূপ ধীরে ধীরে পরিণত হল ঠাকুরের বর্তমান রূপ। ওই স্বপ্নে দেখা ঠাকুরকে আমি চর্মচক্ষে প্রথম দেখি পারাদ্বীপে। আমার ভাগ্নে খোকা ডাক্তারের বাড়িতে। বেশ ডাক্তারবাবু, এই ঘটনাটা অর্থাৎ ঠাকুরের সঙ্গে যে দেখা, এই ঘটনাটা যদি একটু বিস্তারিত আমাকে বলেন। হ্যাঁ বলবো, চলো চলো তাহলে একটু আমরা জলপান করি, তারপরে অনেকক্ষণ তো হলো, চলো আমরা। বেশ বেশ বেশ, এসো সতীশ, আমরা এখানেই বসি। তাহলে শোনো, ডাক্তারির চাপে আমি ঠাকুরের সব কথা ভুলতে বসেছি। তারপরে আমার একমাত্র কন্যা আমাকে ছেড়ে এখান থেকে চলে গেল, তো ছেড়েই দিয়েছে, কিন্তু রোগীরা তো আমায় ছাড়েনি। একদিন পালকি করে রোগী দেখতে যাচ্ছিলাম জগতী গ্রাম। ভাগনা খবর পেয়ে ছুটতে ছুটতে এসে বলল, মামা মামা ঠাকুর এসেছে। আমি অবাক হয়ে গেলাম, ঠাকুর এসেছে? আমি বললাম, কোন ঠাকুর? বোকা তখন বলল, আমাদের গোসাই ঠাকুর, তার গুরুদেব। হিমায়তপুরের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। ঠাকুর অনুকূল চন্দ্রের কথা যখন বলল, সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আমার সেই স্বপ্নের কথা। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি আমাদের এই প্রয়াস। আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের